সুপ্রিম নির্দেশে রাজ্য সরকার। দুয়ারে রেশন প্রকল্প চালু থাকবে আগামী মার্চে, পরবর্তী শুনানি এই মামলার। দুয়ারে রেশন মামলায় এবার বড়সড় স্বস্তি পেল রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলায় হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। এর আগে কলকাতা হাইকোর্ট দুয়ারে রেশন বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে, ফলে আপাতত দুয়ারে রেশন প্রকল্প চালু রাখার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না রাজ্যের। করোনা অতিমারিতে রাজ্যের প্রতিটি মানুষের কাছে দুয়ারে রেশন পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও সেই পরিষেবা চালু রাখা হয়। এই প্রকল্পে সাধারণ মানুষ উপকৃত হলেও সমস্যায় পড়েছিলেন রেশন ডিলাররা, কারণ দোকানের মালপত্র গাড়িতে করে এলাকায় নিয়ে গিয়ে বিলি করাটা তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। রাজ্য সরকারকে জানিয়েও এ বিষয়ে সরকার কোনো রকমের কর্ণপাত করেনি। এরপরই রাজ্যের রেশন ডিলার সংগঠন দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কেবলমাত্র দুয়ারে রেশন প্রকল্প রদ করার নির্দেশ দিয়েছিল তাই নয়, এই প্রকল্প সম্পূর্ণরূপে বেআইনি বলেও আখ্যা দিয়েছিল। রেশন ডিলারদের বক্তব্য ছিল, দুয়ারে রেশন প্রকল্প রাজ্য সরকার যে আইনের মাধ্যমে এনেছে সেই ধরনের আইন প্রকৃত অর্থে নেই। এর পাশাপাশি এই প্রকল্পের জন্য বাড়ি বাড়ি গিয়ে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য যে পরিমাণ অতিরিক্ত লোকবল এবং আর্থিক পরিকাঠামো প্রয়োজন তাও পর্যাপ্ত নেই। ওই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রেশন ডিলারদের পক্ষে রায় দেয় এবং রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করুক এমনই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। রাজ্য সরকারও বিষয়টি নিয়ে হাল ছাড়েনি। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করল। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের তরফে বিশ্বম্বর বসু আজতাক বাংলাকে জানিয়েছেন, আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে, সেই আদেশকে শিরোধার্য করে ক্ল্যারিফিকেশন চাইছি আমরা। এই আদেশের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবেন বলে জানান তিনি। আমি এইমাত্র জানতে পারলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় তিনি ঘোষণা করেছেন দুয়ারে রেশনের বিষয়ে যতদূর যেতে হয় তিনি যাবেন। আমি ওনাকে সম্মান জানিয়ে বলি, আমরা আমাদের রেশন ডিলারদের সংগঠনের পক্ষ থেকে যে হাইকোর্টে মামলা করে আমরা ডিভিশন বেঞ্চে জিতেছি এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে গেছেন, আমরা সেই শুনানির অপেক্ষা আছি। কারণ দুয়ারে রেশন এটা বেআইনি, এটা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী, তার জন্যই ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা দিয়েছেন। আমরা চেয়েছিলাম যে রাজ্য সরকারের যে আর্থিক পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে মাসে 52 কোটি টাকা রাজ্য সরকারের বাঁচাবার চেষ্টা করেছিলাম। সেটা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ জানাননি, যারা জানাবার তারা জানাননি। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এর ব্যাপারটা বুঝতে পারে, তার যে মতামত সেই মতামত তিনি পরিবর্তন করবেন, কারণ উনি অত্যন্ত বাস্তববাদী মহিলা এবং জনদরদী। তাই আমরা রেশন বণ্টন করতে চাই, ফেরিওয়ালা হতে চাই না। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছিলেন, যে কোনো মূল্যে রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চলবে, কারো আপত্তির কাছে মাথা নোয়াবে না সরকার। আমি একা খাবো আর কাউকে খেতে দেবো না, এটা চলতে দেওয়া হবে না। মানুষের জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছিল, মানুষের স্বার্থেই দুয়ারে রেশন চলবে। প্রসঙ্গত 2021 সালের 16ই নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। পরে বিধানসভায় বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার পরই মমতা ঘোষণা করেন, এখন থেকেই বাড়ি বাড়ি গিয়ে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে রাজ্য সরকার, তবে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করার দিকে এগিয়েছে রেশন ডিলারদের সংগঠনগুলি। তবে এবার কোন দিকে মোড় নেয় দুয়ারে রেশন প্রকল্প এবং এই সংক্রান্ত বিতর্ক, তা সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, আজতাক বাংলা।